স্বাগত সন্ধ্যার মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভুবনেশ্বর রেমাদে পটুয়াখালী ভোলা বরগুনায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সপ্তাহেও সেগুলো সংস্কার করা হয়নি। খোলা আকাশের নিচে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। বরাদ্দ পেলে তা করা হবে বলেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিকল্প ব্যবস্থায় ক্লাস চালু রাখতে বলেছেন শিক্ষাকর্তারা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের প্রকল্পের আওতায় আজ আরও 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে আরও 70 উপজেলা গৃহ ও ভূমিহীন মুক্ত হল। শেখ হাসিনা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। এবার এসএসসি পরীক্ষায় 3,00,000-এরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। 51টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, কারণ বের করতে গণসাক্ষরতা অভিযান আজ চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলন আয়োজন করে। এতে শিক্ষকদের পাঠদানে অনীহা, অভাব এবং উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার মতো কারণ বেরিয়ে এসেছে। শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর অনেক শিক্ষা প্রতিষ্ঠান। খোলা আকাশের নিচে চলছে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। পটুয়াখালী, ভোলা এবং বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধ্বস্ত স্কুল ঘরের নিচে চাপা পড়ে আছে পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। রোদ বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। ঝড়ের তোরে শ্রেণীকক্ষের টিন উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে অনেক স্কুলের পাঠদান। আংশিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে কয়েকটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসছে শিক্ষার্থীরা। পালাক্রমে চলছে বিভিন্ন শ্রেণীর ক্লাস। 2-3 শ্রেণীর ছাত্রছাত্রী একসাথে বসানো হচ্ছে, তাই গরমের জন্য আমরা ক্লাস করতে পারছি না। ছোট একটি 3 কক্ষ বিশিষ্ট ভবনে ক্লাস করতে হচ্ছে। বেশি স্টুডেন্ট আসলে তখন আমার খোলা আকাশের নিচে বসাতে হচ্ছে। এই উপায় থেকে আমি কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই, অতি দ্রুত আমি কীভাবে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করব তার একটা সুব্যবস্থা গ্রহণ করার জন্য। এই তপ্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ক্লাস করতেছে। অনেক শিক্ষার্থীরা স্কুলে আসার পরে আবার চলে যাচ্ছে, যার ফলে জ্বরে পড়া শিক্ষার্থী পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবল জোয়ারে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ধসে যাওয়ায় বিষখালী নদীতে বিলীন হয়েছে ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় এবং ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ। এই নদীটা ভাঙ্গার কারণে আমাদের ক্লাসরুম অনেক সময় অনেক অসুবিধা হয়। রাস্তায় বসে আমাদের ক্লাস করতে হয় চেয়ার টেবিল দিয়ে। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখতে শিক্ষকদের আহ্বান জানান জেলা শিক্ষা কর্মকর্তা। খুবই করুণ অবস্থা, তো আমরা বলেছি যে অন্য কোনো যদি মানে কোনো ব্যবস্থা করা যায় কিনা বিকল্প, সেটা আমাদেরকে আমি গভর্নিং বোর্ডকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করেছি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর্থিক বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। খোলা আকাশের নিচে আমাদের শিশুরা কষ্ট করছে, তারা কাজ করতে পারতেছে না। আমি অবশ্যই যখন আমরা লিস্টিটা করব এটাকে আমরা অগ্রাধিকার দিয়েই এই কাজটা যাতে সবার আগে হয় সেই জন্য আমি প্রচেষ্টা নিব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে 3 উপকূলীয় জেলায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের মানুষ কোন দিক থেকে যেন পিছিয়ে না থাকে সেজন্য মৌলিক চাহিদা পূরণের পদক্ষেপ নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে কয়েক হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আওয়ামী লীগ আশ্রয়ণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষদের পুনর্বাসিত করছে। এতে করে এখন পর্যন্ত প্রায় 43,40,000 মানুষ ঘর পেয়েছেন।
যার মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী 582,053টি পরিবারের 29,10,265 জন। সরকার মুজিব শতবর্ষ উপলক্ষেও ধাপে ধাপে 200 খাস জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে। আজ সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে 18,566টি পরিবারকে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন। এতে করে আজ গৃহ ও ভূমিহীন মুক্ত হল 26 জেলার 70টি উপজেলা। আর এখন পর্যন্ত গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে 58টি জেলার 464টি উপজেলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণে কাজ করা হচ্ছে। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো। সরকার প্রধান আবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব, আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। পরে অনলাইনের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশন এলাকার ঘর পাওয়া সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। স্থায়ী একটি বাসস্থানই বদলে দিয়েছে ভূমিহীন অসহায় মানুষদের জীবন। এখন তারা আর অন্যের উপর নির্ভরশীল নয়। কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্প ঘুরে রিপোর্ট করছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। সমাজের সুবিধাবঞ্চিত, ভূমিহীন, গৃহহীন মানুষকে মাথা গোজার ঠাঁই করে দিতেই সরকারের এই উদ্যোগ, যা ইতোমধ্যে সারা বিশ্বে প্রশংসিত দারিদ্র বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল নামে। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটা বাড়ি যেন এক একটি উৎপাদন ক্ষেত্র, ফল থেকে শুরু করে সবজি ক্ষেত কি নেই এখানে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বাড়ি পাওয়ার পর থেকেই নিজেরা স্বাবলম্বী হতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। তখন আমরা শ্বাস করি, গাছপালা লাগাই, ওগুলা বিক্রি করে খাই। কেউ কেউ পশুপালন করেও হয়েছেন স্বাবলম্বী, এখন আর কারো কাছেই হাত পাততে হয় না। গরুর সাথে এখানে ছাগল দিছে, আম গাছ দিছে, লেবু গাছ দিছে। গরু ছাগল নিয়ে খুব সুখী শান্তিতে আছি। নতুন করে আজ আরও 261 জন ভূমিহীন গৃহহীনের মাঝে বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন ঠিকানা পেয়ে আপ্লুত সবাই। দুইটা ছেলে ঘর হয়েছে, তাহলে আমরা বুড়া বুড়ি একজনে একটা পাইছি, তিনটা ঘর পাইছি। জীবন আমি বাসা ভাড়া থাকছি, এখন আমি নিজের এখানে স্থান পাইছি। অনেক অনেক ভালো লাগছে, প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ভূমিহীন গৃহহীন মুক্ত এখন কক্সবাজার জেলা। তবে যদি নতুন করে কোনো ভূমিহীন পাওয়া যায় তার ব্যবস্থাও করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। যখনই যে ব্যক্তি ভূমিহীন হিসাবে আমাদের কাছে আসবে, গৃহহীন আমাদের কাছে আসবে, তার নির্দেশনা হচ্ছে আমরা তাকে তার সহযোগিতা নিয়ে এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাকে পাশে দাঁড়ানো, তাকে ভূমিহীন থেকে তাকে বের করে আনে, তাকে তার বাসস্থানের ব্যবস্থা করা। নতুনদের স্বাবলম্বী করতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক গৃহহীন ও ভূমিহীন মানুষদের সম্পূর্ণ সরকারি খরচে জমির মালিকানা সহ একটি স্থায়ী ঠিকানা তৈরি করে দেওয়ার মাধ্যমে দারিদ্র বিমোচনের এমন নজির বিশ্বের আর কোথাও নেই। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, রামু, কক্সবাজার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত হল বাংলাদেশ। সকালে গণভবনে সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশই প্রথম এই পুরস্কার পেল। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থার প্রধান নির্বাহী প্যাট্রিক ভি ভার্কোয়েন। আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনা ও বাহিনী প্রধান। এর মধ্য দিয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নিলেন হাসান মাহমুদ খান। নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামানকে জেনারেল পদবীতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় ফেল করেছে 3 লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষকদের পাঠদানে অনীহা, পারিবারিক অভাব এবং উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার মতো কারণে ফেল করার ঘটনা বেশি ঘটেছে। পরীক্ষার্থীদের খারাপ ফলের কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে এসব তথ্য। আরো জানাচ্ছেন বিপ্রভা হাসান। মেয়েরা কেন খারাপ করছে জানি না, সবগুলো বিষয়ে ভালো লেখাপড়া ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করাতেছি। এখানে 5টা থেকে 6টা ক্লাস হওয়ার কথা, সেখানে মাত্র 2-1টা ক্লাস দিয়ে ছুটিয়ে দিয়ে দিচ্ছে। আমরা যারা শিক্ষক এই স্বল্প সময়ের মধ্যে আমরা খাতাটা মূল্যায়ন সেভাবে অথবা করতে পারি নাই। এবারের এসএসসি পরীক্ষায় দেশের 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি। কারিগরি বাদে 10টি শিক্ষা বোর্ডে অকৃতকার্য হয়েছেন 3 লাখের বেশি শিক্ষার্থী। যে ক্লাসে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে সেই শ্রেণীর শিক্ষককে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এই এনডিআরসিএ সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির 2 জন টিচার আজকে 3 বছর নাই, তাহলে সেখানে কিভাবে তারা ফেলের কারণ জানতে 2 শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে অনুষ্ঠিত হয় চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন। সবার আমরা বলি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না। তারপর সবার হাতে একটা করে স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনো আছে সবার হাতে স্মার্টফোন এবং ছেলেদের কাজের কাজ কি হচ্ছে আমি জানি না। সম্মেলনে শিক্ষার্থীদের মতামত শুনে নানা পরামর্শ দেন বাংলাদেশের সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট জনেরা। একটা হচ্ছে না বুঝে মুখস্থ করবে না, দ্বিতীয় হচ্ছে যেটা পড়ো সেটা বোঝার চেষ্টা করবে কি পড়ছো, তৃতীয় হচ্ছে না বুঝলে চিন্তা করবে বুঝলাম না কেন। এ সময় শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষকদের চাকরি সরকারিকরণ, অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা হয়। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর আদাবরে বেড়িবাঁধ এলাকায় পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার কাটার সময় নির্গত বিষাক্ত গ্যাসে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। আদাবর থানার বেড়িবাঁধের পাশে সকালেও ওই গ্যাস সিলিন্ডার ঘিরেছিল কৌতূহলী মানুষের এমন ভিড়। পাশেরই কাল্লুর ভাঙ্গারির দোকানে গতরাত 3টার দিকে ওই সিলিন্ডারটি কাটার চেষ্টা চলে, সে সময় সেটি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে, অসুস্থ হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। বিষাক্ত গ্যাসের তীব্রতায় আশপাশের গাছের পাতাও ঝলসে যায়। ওই জায়গায় দেখি ওই বোতলটা, এই বোতলটার সামনে গ্যাস বাড়িতেছে, তো আমরা একটু দূর থেকে সামনে এসে দিই, মরিচের মতো জল ছাস করে মুখে মেতে লাগলো। আমরা সব গর্তন বাইরে গেছি, বাইরে যে আমি ফাঁসের মানুষের জায়গায় সেটা গাইছি, আমি যা গাই তাই না, কাশতে কাশতে আমার মনে হয় গলা ফাটতে রক্ত বাইরিতে আছে। আমি যে মৃত্যুর কি একটা যন্ত্রণা, কি একটা কষ্ট হয়েছে আমি তার পেয়েছি। ভোরে অসুস্থদের প্রথমে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে মারা যান কবির হোসেন নামে একজন। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের ধারণা অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ওনারা বাতাসে এক ধরনের গ্যাসের গন্ধ পেয়েছেন এবং তখন থেকেই ওনারা শ্বাসকষ্ট অনুভব করছেন এবং ওনারা তাৎক্ষণিকভাবে হসপিটালে চলে এসেছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই ভাঙ্গারি দোকানের একজনকে আটক করেছে পুলিশ। উবাইদুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার রাধুনীর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি আর 5 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর খামারগুলো। 80,000 টাকা থেকে শুরু করে কোটি টাকার গরুও পাওয়া যাচ্ছে। দাউদ হাসানের রিপোর্ট। 4 বছর বয়সী সুলতান, এই বয়সে 1,450 কেজি ওজন নিয়ে অর্জন করে নিয়েছে সেরার তকমা। দামেও আলাদা, 1.5 কোটি টাকা দাম হাঁকালেও বিক্রি হয়েছে 1 কোটি টাকায়। একই খামারে দেখা মিলবে 1,400 কেজি ওজনের ব্রাহ্মা জাতের মিস্টার ভি8,
আচরণে শান্ত বলে এরই মধ্যে নজর কেড়েছে কোটি টাকা মূল্যের এই আমেরিকান গরু। এবছর বিশাল আকারের গরু নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। সুলতানকে টেক্কা দিতে খামারে উঠানো হয়েছে তুফানকে। 1,250 কেজি ওজনের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের তুফানের দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। আরও আছে শাহজাদা, কিং খান, সম্রাট ও আরডিএক্স 2 নামের বিশাল আকারের গরু। ব্রাহ্মা ও শাহিওয়াল জাতের এসব পশুর ওজন ভেদে দাম ধরা হয়েছে 20 লাখ থেকে 35 লাখ টাকা পর্যন্ত। অন্যান্য বছর চেয়ে দেখা যাচ্ছে যে 5% কম চলতেছে এই বছরে। আশা করি আগামী 8-10 দিন আছে, সো এই 10 দিনে আমরা ইনশাল্লাহ বিক্রি করে বের হয়ে যাব। ভোগান্তি এড়াতে হাটে না গিয়ে আগে ভাগে খামারে এসে পছন্দ মতো গরু কিনছেন ক্রেতারা। তবে গতবারের চেয়ে কিছুটা দাম বেশি বলে দাবি তাদের। আমি ফেসবুকে এটা রিভিউ দেখে এসেছি, তো আমার কাছে এসে বেশ ভালোই লাগলো। আমার ফ্যামিলি সহ আসছে, সবাই মিলে এসে দেখে কিনতে পারতেছি, এই জন্যই আর কি মেইনলি ফার্মে আসা। গরুর পাশাপাশি খামারগুলোতে চাহিদা আছে ছাগল, উঁট ও দুম্বার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উদ্যোগে আবারও শুরু হল রাঁধুনি নিবেদিত মাংসের সেরা রেসিপি 2024 সিজন 3। রাজধানীতে অ্যাসোসিয়েশনের অফিসে এর উদ্বোধন করা হয়। কোরবানির ঈদের মাংসের রান্নার রেসিপি নিয়ে এই প্রতিযোগিতায় বাছাই প্রাথমিক বাছাই হবে অনলাইনে। প্রাথমিক বাছাইও অনলাইনে করবেন বিচারকেরা, যা সরাসরি দেখা যাবে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে। প্রাথমিকভাবে নির্বাচিত 10 জন বিজয়ীকে নিয়ে ফাইনাল রাউন্ডে লাইভ রান্নার আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 সপ্তাহেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খোলা আকাশের নিচে চলছে পাঠদান, কমেছে শিক্ষার্থী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর। এবার এসএসসিতে 3 লাখের বেশি ফেল, শিক্ষকদের পাঠদানে অনীহা, অভাব এবং উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার প্রধান কারণ। এছাড়াও সন্ধ্যার সংবাদের ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।